এভরিওয়ান কে অবশ্য সবার আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এমন তিনটি টিপস দেখাবো যে তিনটি টিপস আপনাদের কোনো না কোনো দিন কোনোভাবে কাজে আসবে। এই চ্যানেলে যারা নতুন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। টিপস নাম্বার ওয়ান, কিভাবে আমরা গুগল ক্রোম ব্রাউজারে ডাউনলোড স্পিড বুস্ট করব। তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে সার্চ বারে সার্চ করব ক্রোম ফ্লাগ। তারপরে আমরা সার্চ ফ্লাগে গিয়ে সার্চ করব প্যারালাল ডাউনলোড। প্যারালাল ডাউনলোডটিকে ইনেবল করে দিব, তারপরে রিলঞ্চ করে দিব। দেখবেন আগের তুলনায় ক্রোম ব্রাউজারে ডাউনলোড স্পিড অনেক ফাস্ট হয়েছে এবং বড় বড় ফাইল আমরা সেকেন্ডের মধ্যে ডাউনলোড করতে পারি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে। দুই নম্বর টিপসটি হচ্ছে সিলেক্ট টু স্পিড। তার জন্য আমরা অ্যান্ড্রয়েড ফোনের সেটিং এ যাব, এডিশনাল সেটিং, দেন অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে ভিশনে যাব, ভিশনে যাওয়ার পর সিলেক্ট টু স্পিকেটিকে ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে নেভিগেশন বারে একটি হিউম্যান আইকন আসবে, এখানে হিউম্যান আইকনে প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে সিলেক্ট করব, প্লে বাটনে ক্লিক করব। তারপরে আপনি দেখতে পাবেন যে আপনি যে অংশগুলো সিলেক্ট করছেন সেই অংশগুলো গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অটোমেটিকলি বলা শুরু করে দিবে। এই টিপসটি অনেক ইম্পর্টেন্ট, সবাই সেভ করে রাখবেন। তিন নম্বর টিপস, কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা অনেক ডকুমেন্ট বা অনেক ইম্পর্টেন্ট কিছু অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আদার্স অন্যান্য ডকুমেন্ট আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সেভ করে রাখতে পারি। তাছাড়া আমরা যেগুলো সেন্টেন্স সবসময় ব্যবহার করি সেই সেন্টেন্সগুলোকে আমরা শর্টকাটে আমরা কিবোর্ডে সেভ করে রাখতে পারি, যার দুই একটা ওয়ার্ড টাইপ করলে সেই সেন্টেন্সটি আপনার সাজেস্ট বারে ভেসে উঠবে। কিবোর্ডের সেটিং অপশনে যাব, ডিকশনারিতে যাব, দেন পার্সোনাল ডিকশনারি, দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, আমি এখানে ইউএস সিলেক্ট করতেছি। দেন আমরা এখানে প্লাস অপশনে যাব। প্লাস অপশনে যাওয়ার পরে আমরা এখানে যেমন আমি আমার পুরো নামটা এখানে লিখব, তারপরে আমরা শর্টকাটে দুটো বা একটা ওয়ার্ড দেব, যেই দু একটা ওয়ার্ড টাইপ করলে আমার পুরো নামটি সাজেস্ট বারে ভেসে উঠবে। যেমন এন ওয়াই, যে সেন্টেন্সে শর্টকাটে দিয়েছি সেই সেন্টেন্সের দুটি শর্টকাট সেটি আমি সেভ করে রেখেছি, সেটি আমি এখানে টাইপ করব, যেমন এন ওয়াই। সো দেখতে পাচ্ছেন এখানে এন ওয়াই তে নাইম ইয়ার শর্টকাটটি চলে এসেছে। আমরা এভাবে আমাদের ডকুমেন্ট বা আদার যে ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সেই সেন্টেন্সগুলো শর্টকাট বারে আমরা সেভ করে রাখতে পারি, যার কারণে আমাদের অনেক সময় বাঁচবে টাইপিং এর সময়। কেমন লাগলো এই ছোট ছোট টিপসগুলো কমেন্ট করে জানাবেন, এবং এই ছোট ছোট টিপসগুলো অনেক দরকারি। আর এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। কোন টপিকে আপনারা ভিডিও চান বা কি টিপস অ্যান্ড ট্রিক্স চান কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।